সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। জল্পনা কল্পনা শেষ হয়েছে, বিশ্বকাপের দল কেমন হবে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে বলা যাবে না, বরং বলা ভালো ভারতের বিশ্বকাপ দলে শুধু দুটি জায়গা নিয়ে প্রশ্ন ছিল। জায়গা দুটি হলেও তিনজন ক্রিকেটারের ভাগ্য ঝুলছিল সেখানে। বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত, তৃতীয় বিশ্বকাপ জয়ের 100-100 কোটি মানুষের স্বপ্নের ভারটা নিতে হবে এদের। চলুন দেখে নেওয়া যাক কেমন হলো ভারতের বিশ্বকাপ দল। চারের সমাধান মিলেছে কি? ভারতের বিশ্বকাপ দল নিয়ে মূল আলোচনা ছিল একাদশের চারে নামবেন কে। ওপেনিংয়ে রোহিত শর্মা ও শেখর ধাওয়ানের জায়গা পাকা, এরপরই বিরাট কোহলি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে চার নিয়ে বিপদে দলটি, একের পর এক ব্যাটসম্যানকে সুযোগ দিয়েও লাভ হয়নি। সবচেয়ে বেশি সুযোগ পেয়েও বিশ্বকাপে যাওয়া হচ্ছে না আম্বাতি রায়ডুর। বিশ্বকাপে যার ঝড়ের অপেক্ষায় ছিল অনেক ভারতীয়, সেই ঋষভ পন্থ নেই, বরং আরেক উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক পেয়েছেন সুযোগ। তবে মূল একাদশে কার্তিক নয়, কে এল রাহুলেরই থাকার কথা। অনেকে অবশ্য ওপেনার রাহুলকে তিনে খেলিয়ে কোহলির চারে নেমে আসার কথাও বলছেন। আসলে কোন সিদ্ধান্ত নেবে ভারত সেটা 5 জুনই জানা যাবে। তৃতীয় অলরাউন্ডার কে? হার্দিক পান্ডিয়ার জায়গা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। স্লিঙ্গিং অ্যাকশনে স্পিন করা কেদার যাদবেরও একাদশে জায়গা পাকা। তৃতীয় অলরাউন্ডার হিসেবে কে যাবেন সেটা নিয়েই আলোচনা ছিল, বাহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা নাকি পেস বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্কর। ভারতীয় নির্বাচকেরা এখানেই চমক দেখালেন। বিশ্বকাপ দলের সুযোগ মিলেছে দুজনেরই, চারজন অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপে যাবে ভারত। পেসার কি কম হয়ে গেল? ভারতের বিশ্বকাপ দলে পেসার হিসেবে তিনজন সুযোগ পেয়েছেন, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার। তিনজনের জায়গা নিশ্চিত ছিল। চতুর্থ পেসার হিসেবে উমেশ যাদব বা অন্য কাউকে নেওয়া হবে কিনা এ নিয়ে কৌতূহল ছিল, কারণ 2 মাস লম্বা প্রতিযোগিতায় 3 পেসারকেই টানা খেলানো হলে ক্লান্তির প্রসঙ্গটা আসেই। কিন্তু হার্দিক পান্ডিয়া ও বিজয় শঙ্করের উপস্থিতিকেই যথেষ্ট মনে হয়েছে ভারতীয় দলের। ইংলিশ কন্ডিশনে এটা বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ঐতিহ্যগতভাবে এ সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ। আবার ICC ইদানিং প্রতিযোগিতা মানেই ব্যাটিং সহায়ক উইকেট দেওয়ার নীতিতেই হাঁটছে, ফলে ভারতের পক্ষেও যেতে পারে এ সিদ্ধান্ত। স্পিন আক্রমণ, কুলদীপ ও যুজবেন্দ্র চহাল দুজন ভিন্ন ধরনের রিস্ট স্পিনার নিয়ে বিশ্বকাপে যাওয়ার অনবদ্য এক সুযোগ পাচ্ছে ভারত। সে সঙ্গে পরিস্থিতি ও উইকেট বুঝে কেদার যাদব ও রবীন্দ্র জাদেজার অর্থোডক্স স্পিন তো থাকছেই, অন্তত স্পিনিং বৈচিত্র্যের দিক থেকে ভারতের সঙ্গে আফগানিস্তান ছাড়া আর কোনো দল টেক্কা দিতে পারছে না। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।